আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি আলোচনা করব সপ্তমতম অধ্যায়ের 7.3.5 নিয়ে। সুতরাং লেটস স্টার্ট, চলো শুরু করি। রাইটিং, লিখা, দা সামারি, অর্থাৎ একটি সামারি লিখা শুরু করি। এবার চলো আমরা সামারি লেখা শুরু করি। প্রথমে সামারি লেখার জন্য আমাদের বেশ কয়েকটা নিয়ম এখানে দেওয়া আছে, আমরা নিয়মগুলো পড়বো এবং তারপরে সামারিটি লিখবো। তো 1 নম্বরে আমাদের বলেছে, ফার্স্ট প্রথমে রিড দ্য কনভারসেশন অ্যাগেন, অর্থাৎ কথোপকথনটি পুনরায় পড়ো। অ্যান্ড এবং আইডেন্টিফাই দ্য মেইন আইডিয়া, অর্থাৎ শনাক্ত করো মূল ধারণাকে বা প্রধান ধারণাকে। অ্যান্ড এবং দ্য সাপোর্টিং ডিটেলস, এবং সহায়ক ধারণাকে, অর্থাৎ প্রধান ধারণা এবং সহায়ক ধারণাগুলোকে শনাক্ত করো। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, এ জিরান ইজ এ ফ্রম অফ এ ভার্ব। জিরাম হলো ভার্বের একটি রূপ, উইথ আইএনজি, আইএনজির সাথে যোগ হয়, ইন ইটস বেস ফ্রম, এর মূল ফর্মের সাথে বা গঠনের সাথে। ইজ ওয়ান অফ দ্য মেইন আইডিয়া, এটা একটা মূল ধারণা। অন দ্য আদার হ্যান্ড, অপর দিকে, দ্য এক্সাম্পল স্প্ল্যাশিং ওয়াটার ইজ ফান, অর্থাৎ পানি ছিটে দেওয়া এটা অত্যন্ত মজার, ইজ এ সাপোর্টিং আইডিয়া, এটা একটা সহায়ক ধারণা। 2 নম্বরে আমাদের বলেছে, দেন তারপর রাইট অল দা মেইন আইডিয়া ইন এ লিস্ট, তারপর সমস্ত প্রধান ধারণাগুলো একটি তালিকা তৈরি করো। এবং তারপরে 3 নম্বরে আমাদের বলেছে, নাও এখন স্টার্ট রাইটিং, লিখা শুরু করো দা সামারি, সামারিটি উইথ অ্যান ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট, পরিচিতিমূলক বাক্য দিয়ে সামারিটি লেখা শুরু করো। হিয়ার, এখানে ইউ ক্যান স্টার্ট, তুমি শুরু করতে পারো, উইথ হোয়াট ইজ দা কনভারসেশন অ্যাবাউট, কথোপকথনটি কি নিয়েছিল তুমি সেটা নিয়েও লিখতে পারো। 4 নম্বরে আমাদের বলেছে, হিয়ার, এখানে ট্রান দা মেইন আইডিয়া ইনটু সেন্টেন্স, অর্থাৎ মূল ধারণাকে বাক্যে পরিণত করো। অ্যান্ড এবং অর্গানাইজ দেম, সেগুলো সাজাও, ইনটু ওয়ান অর টু প্যারাগ্রাফস, একটি অথবা দুইটি প্যারাগ্রাফে সেগুলো সাজাও। ই নাম্বারে বলেছে, আফটার দ্যাট, তারপর কানেক্ট, সংযোগ করো উইথ দ্য মেইন আইডিয়া, মূল ধারণার সাথে, ইউজিং ট্রানজিশন ওয়ার্ডস, এন্ড অর দা লেটার এসেট্রা, অর্থাৎ এই সমস্ত শব্দগুলো দিয়ে মূল ধারণাগুলোর সাথে একটি সম্পর্ক তৈরি করো। এবং সর্বশেষ এফ নাম্বারে বলেছে, ফাইনালি, অবশেষে, চেক দ্যাট, সেটি পরীক্ষা করো, ইউ ইউজ পাংচুয়েশন মার্কস, অর্থাৎ তুমি যে বিরাম চিহ্নগুলো ব্যবহার করেছো সেগুলো পরীক্ষা করো, স্পেলিং, সেন্টেন্স স্ট্রাকচার অ্যান্ড আইডিয়া কারেক্টলি, অর্থাৎ বানান, বাক্যের গঠন তুমি সঠিকভাবে ব্যবহার করেছো কিনা সেটা চেক করো। ইফ নিডেড, যদি প্রয়োজন হয়, মেক দ্য নেসেসারি কারেকশন, তুমি প্রয়োজনে কারেকশন করতে পারো, উইথ দ্য হেল্প অফ দ্য টিচার, শিক্ষকের সহায়তায় তুমি তোমার লেখাটাকে কারেকশন করতে পারো বা সঠিক করে আবার লিখতে পারো। নাও এখন এক্সচেঞ্জ ইউর কপি, তোমার কপিটি পরিবর্তন করো উইথ দ্য গ্রুপ নেক্সট ইউ, অর্থাৎ তোমার পরবর্তী দলের সাথে, চেক, পরীক্ষা করো, এন্ড রাইট, এবং লিখো ইউর ফিডব্যাক, তোমার ফিডব্যাকটি, ফাইনালি, অবশেষে, শেয়ার ইট, এটি ভাগাভাগি করো উইথ ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সাথে, হু নিড হেল্প, যাদের সাহায্য প্রয়োজন, টু আন্ডারস্ট্যান্ড দিস 3 গ্রামার পয়েন্টস, অর্থাৎ এই 3টি গ্রামার যারা বুঝতে পারেনি, যাদের বোঝার প্রয়োজন রয়েছে, সাহায্যের প্রয়োজন রয়েছে, তাদেরকে তুমি সহায়তা করো। সো এখানে আমাদের যে কথাটি বলেছে সেটা হচ্ছে, আমরা একটি ডায়লগ পড়েছিলাম রেহান এবং রুচি সম্পর্কে, অর্থাৎ সেখানে যে কথোপকথন হয়েছে, অর্থাৎ জিরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ নিয়ে, সেই মূল ধারণাগুলোকে কেন্দ্র করে আমাদের একটি প্রথমে খসড়া তৈরি করতে বলেছে, এবং সেই সেই মূল ধারণাগুলোকে অ্যান্ড অর দা লেটার ইত্যাদি সংযুক্তকারী শব্দগুলো দিয়ে একটি অথবা দুইটি প্যারাগ্রাফ তৈরি করতে বলেছে। এই ছিল হচ্ছে আমাদের সামারির মূল বিষয়টা। এ পর্যায়ে আমরা সরাসরি চলে যাচ্ছি সামারিতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের সামারি। আমরা এখানে যে সামারিটি, যে কথোপকথনটি পড়েছিলাম, সেই কথোপকথনের সংক্ষিপ্ত সামারি এখানে লেখা আছে। দেখি আমরা এখানে, দ্য ট্রু স্টুডেন্টস, দুইজন শিক্ষার্থী, মেড দ্য কনভারসেশন, কথোপকথনটি তৈরি করেছে, অন গ্রামাটিক্যাল টার্ম, অর্থাৎ ব্যাকরণের উপর, কল্ড জিরান, পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ, অর্থাৎ এই 3টি টপিক নিয়ে তারা আলোচনা করেছে। এ জিরান ইজ এ ফর্ম অফ ভার্ব, জিরান হলো ভার্বের একটা রূপ, উইথ আইএনজি, যার সাথে যুক্ত হয় আইএনজি, ইন ইটস বেস ফর্ম, অর্থাৎ এর বেস ফর্মের সাথে। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, স্প্ল্যাশিং ওয়াটার ইজ ফান, অর্থাৎ পানি ছিটিয়ে দেওয়ার একটা মজার কাজ,
ইট অ্যাক্টস লাইক এ নাউন, এটা নাউনের মতো কাজ করে ইন এ সেন্টেন্স, একটি বাক্যে। এ পার্টিসিপল ইজ অ্যানাদার ফর্ম অফ ভার্ব, পার্টিসিপল ভার্বের আরেকটি রূপ। হুইচ ইন্স, যার শেষে উইথ আইএনজি অর্থাৎ আইএনজি যুক্ত করা হয়। ফর এক্সাম্পল, উদাহরণ হিসেবে, আই নিড এ রাইটিং টেবিল, আমার একটি লেখার টেবিল দরকার। ইটস অ্যাক্ট লাইক এ অ্যাডজেক্টিভ, এটি অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ইট ইজ ক্লাসিফাইড ইন্টু টু ফর্মস, এটিকে দুইটি ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট পার্টিসিপল অ্যান্ড পাস্ট পার্টিসিপল। অ্যান ইনফিনিটিভ ইজ অ্যানাদার বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ইনফিনিটিভ ভার্বের আরেকটি রূপ। উইথ এ টু বিফোর ইট, অর্থাৎ এই ইনফিনিটিভের পূর্বে টু শব্দটি ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আই ওয়ান্ট টু ইনভাইট অল মাই ফ্রেন্ডস টু মাই বার্থডে পার্টি, অর্থাৎ আমি আমার সমস্ত বন্ধুদের আমার জন্মদিনে দাওয়াত দিতে চাই। ইফ যদি টু ইজ ড্রপড, অর্থাৎ টু যদি বাদ পড়ে, ইট ইজ কল্ড এ বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ টু কে বাদ দিয়ে যদি লিখা হয় তাহলে সেটা বেয়ার ইনফিনিটিভ হবে। এই ছিল হচ্ছে আমাদের সামারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজ আমি এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।